সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রায়ের বাজার। রয়েছে সুমা শারমিন। দর্শক, যে মেয়েটি মা বাবা দুজনকে হারিয়ে যাকে বিয়ে করলেন, যে মানুষটাকে নিয়ে নতুন করে সংসার বাঁধার স্বপ্ন জাগলেন, আর সেই মানুষটি একটা অ্যাক্সিডেন্টের পর তার স্ত্রীকে হসপিটালে রেখে আর পিছনের দিকে দেখার নেই। তার স্ত্রী কি বেঁচে আছেন না মরে গেছেন, নাকি আদৌ কি অবস্থানে আছেন, এখন পর্যন্ত খোঁজ নিলেন না। সন্তান সহ বাবা, এই সুমা শারমিনের এই সন্তানের কে বাবা, কে এই যে তার জন্মের পর কার চেহারাটা দেখবে, সন্তান কি তার বাবার চেহারাটা দেখতে পাবে। বা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি দর্শক, প্রবাসী ভাই ও বোনেরা, আপনারাই একমাত্র এইসব অসহায় পরিবারের মেয়েদের যখন সন্তান সহ বাবা এমন পরিস্থিতিতে তাদের জন্মের পর, মানে যে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ নেই। ইতিপূর্বে আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা আয়েশা নামের একটা মেয়ে, সেই মেয়েটিও এতিম ছিল, তার সন্তানের দায়িত্ব নিয়েছেন। উপরে আল্লাহ চাইলে কি না হয়, সে সৃষ্টিকর্তার কারণে আপনাদের অশেষ রহমতে আপনারাই তার পাশে দাঁড়িয়েছেন। সেই সন্তানটির সিজারে বাচ্চাটি দুনিয়ার আলোর মুখ দেখল, শুধুমাত্র প্রবাসীদের অর্থায়নে। আজ এই সুমা শারমিনের এই মুহূর্তে সন্তান সমবা এই সন্তানের আলোর মুখটি দেখাতে পারবেন কিনা, তার ঘরে এখন খাবার নেই, নেই পাশে এমন কোনো আপনজন, না আছে বাবা, না আছে বোন, না আছে তার প্রিয় আপনজন, যে মানুষটির সাথে বিয়ে হলো, যেখানে তার সুখ দুঃখ সবকিছু জড়িত, আজ তার পাশে সেই মানুষটিও নেই। বেঁচে আছেন না মরে গেছেন, এলাকাবাসী সবাই একই কথা, এই সন্তানটিকে কেউ বলে মেরে ফেল, কেউ বলে কাউকে দিয়ে দে, আন্দোলনে নষ্ট করে ফেলে, কি পরিচয় দিবি, তোর তো স্বামী নেই। আমরা শুনব, চলুন দর্শক, সুমা শারমিনের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি যে কি ঘটেছিল তার লাইফে, কেন এই সন্তানের বাবার পরিচয়টা দিতে গিয়েও আজ তার এই এলাকাতে তার অনেক কথা শুনতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমাদেরকে একটু বোন বলবেন, আপনার স্বামী কোথায় আর বাবা মা কোথায়? ভাই, আমি যে সময় আগে জামাই মানে হসপিটালে ফালাইতে চলে গেছে, এখন আমি খুব অভাবে আছি, আমার বাবা মা কেউ নেই, ভাই ভাই কেউ নেই, আমি পুরো এতিম। এই যে আপনার স্বামী আপনাকে কেন ফেলে গেছে, স্বামী কেন ফেলে যাবে আপনাকে, মানে আপনার যেখানে ভালোবেসে আপনারা বিয়ে করেছেন, আপনারা পাশাপাশি একজন একজনের সাথে আপনার জড়িত সম্পর্কটা এত বন্ধন ভালো ছিল, সেখানে আপনার স্বামী আপনাকে কেন হসপিটালে ফেলে চলে গেল? আজকে আপনার সন্তান সম্ভবা, তাহলে আপনার দেখাশোনার দায়িত্বটা কে নিয়েছে? ভাই, আমার দেখাশোনার দায়িত্ব টান্টি আছে, আন্টি নিছে, মানে আমি এখন তার ধারে থাকি, সেও ঠিক মতন খাবার দাবার দিতে পারে না, তার জামাই দুই দিন ধরে রিক্সা চালায় না, আমি অনেক অভাবে, আমার এই মাসের ডেলিভারি 20 তারিখে, যদি আমাকে কেউ যদি পারে কিছু সাহায্য দিক, আমার এটা সিজার হবে। এই যে ডাক্তার বলেছে যে সিজার হবে, এটা আপনি কি ডাক্তার দেখানোর পরে আপনি দায়িত্বটা ইয়েটা পেয়েছেন, যে ঘোষণাটা পেয়েছেন যে আগামী এই মাসের এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আপনার সিজারের ডেট কি? জি। আচ্ছা, তো সিজার করার মতো কোনো টাকা পয়সা আছে কিনা, আর যে মানুষটি আপনার স্বামী তার সাথে কি যোগাযোগ হয়েছে? না ভাই, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। কোনো যোগাযোগ হয়নি? না। কি অপরাধ ছিল আপনার যে আপনাকে এভাবে ফেলে চলে গেল? আমি তো মরার অবস্থায় ছিলাম, আমারে মেডিকেলে ফালাইতে চলে এসে পড়ছি, পরে আমার ওই আন্টি আমারে মায়ের দেখা ইয়া কইরা পরে আমাকে নিয়ে আসছে, এখন আমার এলাকার সবাই বলতেছে যে বাচ্চা নষ্ট করে ফালাইতে, বাচ্চা দিয়ে দিতে, বাচ্চা ওই কারে দেখবে, বাবা বাবা নাই, কেউ নাই, তার জন্য সবাই আমাকে নানান কথা বলতেছে, তার জন্য আমি আপনাদের ধরে বলতেছি যে 20 তারিখ আমার ডেলিভারি হবে সিজার, পারলে আমাকে কেউ প্রবাসী বাইরা কেউ আমাকে সাহায্য করবে। আপনার বাচ্চাটাকে কেন মেরে ফেলতে বলছে বা বাচ্চাটাকে কেন ফেলে দিতে বলছে, কেন বা নষ্ট করে ফেলতে বলছে, কি কারণে বলতেছে? যদি এখন তো বাবা নাই, বাপ কারে কইবে, যার সন্তান হ্যান ত্যান, বাপের তো ইয়েও দেখতে পারবে না, সবাই বাবা থাকবো আর বাবা থাকবে না, তার জন্য মানুষের পালক দিয়ে দিতে বলে আর বলে ইয়া করে দিতে, নষ্ট করে ফেলাইতে। আপনার চাওটা কি? আমার চাও যে আমার সন্তান পৃথিবীতে আসুক, আমি একটা মা, আমি চাই না যে আমার সন্তানকে কেউ দিয়ে দিতে, আমি চাই যে আমার সন্তান আমাদের থাকুক, আমারে কেউ কোনো সাহায্য করুক।
দর্শক, এই মুহূর্তে ফেসবুক পেজে যারা আপনারা লাইভে রয়েছেন, যারা দেখছেন এই ভিডিওটি, আপনারা যত পারেন বেশি করে ভিডিওটি আমাদের ভিডিওটি শেয়ার দিবেন, এবং আপনি যদি একটু সহযোগিতা না করতে পারেন, ভাই বোন আপনার একটি শেয়ারে হয়তো এই ভিডিওটি অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। এই সময় হয়তো তার সন্তানটিকে আলোর মুখ দেখাতে পারে, হয়তো সিজারে এই দুনিয়ার আলোর মুখ দেখে হয়তো এই সন্তানটি বড় হতে পারে। আপনাদের অর্থায়নে আসলে সত্যিকারের উপর আল্লাহ যদি চান, হয়তোবা এই সন্তানটি দুনিয়ার আলোর মুখ দেখতে পারে। আর আমাদের এই ভিডিওটি দেখে হয়তোবা এই সুমা শারমিনের হয়তো স্বামী হয়তো তিনি ফিরে আসতে পারেন, তাদের তার কাছেও আসতে পারেন। সুমা শারমিন, আপনার বাবা মায়ের কি হয়েছে? আপনি বলেছেন আপনার বাবা মা নেই। আমার বাবা মা নাই, আমার বাবা মা আমি বিয়ে বুঝতে মতো না, বাবা মা মাইনা না, এখন আমার খোঁজ নেই না, আমার বাবা মা নাই, আমি একদম ধরতে গেলে অনেক এতে। মানে বাবা মা আপনার আছে, আপনি মানে বিয়ে করার পর আপনার বাবা মা আপনার কাছে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না? না। এটা কেমন কথা যে আপনি তো সন্তান, আমি তাদের কথা মতন শুনি নাই, ইয়া করি নাই, তার জন্য এই কারণে আপনার বাবা মা আপনার কথা মানে মেনে নিচ্ছে না, আপনার স্বামীকেও মানে নাই, আপনাকেও মেনে নিচ্ছে না। এখন তো আপনার অনেক বিপদ বোন, এই বিপদ মুহূর্তে কি আপনার পাশে কেউ আসবে না? আমার পাশে কেউ আসে না ভাই, যদি আসতো তাহলে তো আমি তো আর লাইফে আসতাম না। আমি তো প্রবাদ বাইদারে বলতেছি যে ভাই আমার বাচ্চাটা হবে, আমাকে একটু সিজার করার জন্য একটু সাহায্য দিতে করেন। আমাদের এখানে অনেকে কমেন্ট করেছেন, কেউ আছেন ইন্ডিয়া থেকে বলেছেন, কেউ আছেন বলতেছেন হলো গাজীপুর থেকে, কেউ আছেন ইন্ডিয়া এবং অনেকেই অনেক দেশ থেকে, ময়মনসিংহ থেকে কেউ ফোন করেছেন, আবার অনেকে বলেছেন হলো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মানে অনেকে দেশের বাইরে থেকেও আমাদেরকে মানে হলো কমেন্ট করেছেন। ভাই আপনাদের সবার কমেন্ট পড়া সম্ভব না, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আমরা এই অসহায় মানুষগুলোর আমাদের অফিস শেষে এসে ঠিক আমরা এই পরিবারগুলোর ভিডিওগুলো করার চেষ্টা করি, যাতে অন্তত একজন মানুষগুলো যদি তাদের পাশে দাঁড়ায়, তাদের যে তার যে গর্ভের সন্তানটি সে জানেও না কি অবস্থানে আছে, এই সন্তানটা কি আলোর মুখ দেখতে পারবে কি পারবে না। বাবা মাকে ছেড়ে যখন স্বামীর ঘরে যায়, স্বামীর সম্পূর্ণ সবকিছু দায় দায়িত্বগুলো তাকে স্ত্রীর, একজন সন্তান সহ বাবা মা কতটা কষ্টের মধ্যে থাকে, কতটা ভালো মন্দ খেতে হয়, সে সুবাদে সুমা শারমিন কি তাকে খেতে পারছেন আমরা একটু জানার চেষ্টা করি। বোন আপনি কি কয়বার এই পর্যন্ত ডাক্তার দেখাতে পেরেছেন? ভাই আমি ডাক্তার একবার দেখাইছি, মানে এই মাসে জানুয়ারিতে দেখাইছি, বলছে যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সিজার হবে। পরে এবার বলছিল যাইতে আলতাসনু করতে, আমার বাচ্চারা উল্টা আমি আর পারিনি টাকা বাগরে আলতাসনু করতে যাইতে, ওই মেডিকেলের আপুরা ফোন দিছিল যে তুমি আসো, আর আমার আলতাসনু করতে গেলে ভাই টাকা লাগে, এইটা যাইতে অনেক দূরে গাড়ি ভাড়া, আর আমি তো ঠিক মতন খাইতেই পারি না, আমি কিভাবে যাবো বলেন আলতাসনু করতে? এই কারণে আপনি আলতাসনুটাও করতে পারেন নাই? না। হ্যাঁ দর্শক, আমরা এই বোনটির মোবাইল নাম্বারটা দিতে চাই সরাসরি, যদি আপনার বোন মোবাইল নাম্বারটা দিতে চান, যদি মোবাইল নাম্বারটা একটু মুখে বলতে পারবেন, আপনার নাম্বারটি, আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন না? দর্শক আমরা একটু মোবাইল নাম্বারটা বলছি, 01779963392। দর্শক নাম্বারটি আমি আবার বলছি, 01779963392। বোন এই নাম্বারটা কি বিকাশ করা আপনার? জি ভাই। এটা কে ধরবে? এটা আমি ধরবো। আপনি ধরবেন? জি। আচ্ছা আপনি আমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, কারণ অনেক অনেক হ্যাকার আছে, তারা হলো বিকাশ নাম্বার পেলে আপনাদের মতন যারা নারী রয়েছে, যাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তখন কিন্তু আপনাদের বিকাশ নাম্বারের পাসওয়ার্ডটা হ্যাক করে আপনাদের টাকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি কখনো আপনার বিকাশ নাম্বারের পাসওয়ার্ড কাউকে দিবেন না তো? না ভাই। ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বা ভালো লাগার মতন এমন একটা জিনিস না যে আসলে যে আমি যে বলেছি যে ভালো লাগলে, কারণ হলো এমন একটি পরিবার, এমন একটি মানুষ যে মা নেই বাবা নেই, থাকা সত্ত্বেও পাশে এই মুহূর্তে বিপদ মুহূর্তে কেউ নেই, যে মানুষটি যাকে বিয়ে করে শান্তিতে থাকার কথা, ভালোবেসে যার জন্য মাকে চাললেন বাবাকে চাললেন, সেই মানুষটি আজ বিপদ মুহূর্তে তার পাশে নেই, হসপিটালে অসুস্থ অবস্থানে ফেলে চলে গেলেন, আজও দেখা দিলেন না, কথাও বললেন না, কেমন আছে তার স্ত্রী, কেমন আছে ভালো, তার স্বামী বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানে না। দর্শক এমন মানুষেরই পাশে কে না আসবে, একটুখানি আমাদের এই ভিডিওটি তুলে ধরার কারণটা হলো আমরা প্রবাসী যে রেমিটেন্স যোদ্ধা, যে ভাইরা
রয়েছেন। আমি মনে করি যে তারা বাংলাদেশের আর এক মুক্তিযোদ্ধা। এই মানুষগুলো হয়তো আছে বলেই আমাদের এই বাংলাদেশের কিছু অসহায় পরিবারের প্রতিবেদন দেখে আপনারা সহযোগিতা করেন। আসলে এই প্রতিবেদনের গ্যাপে কিছু অসহায় পরিবারের রূপ সেজে তারা কিন্তু অনেক প্রবাসী ভাইদেরকে নাজেহাল করছে, তাদের পকেট খালি করে ফেলছে, তাদের সাথে উল্টাপাল্টা আচরণ করে তাদের কাছ থেকে ধোকা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আমরা চাই না এমন কোনো, আপনারা প্রবাসী ভাইয়েরা খুব চিন্তা ভাবনা করে ভালো মন্দ বুঝে শুনে তারপরে সহযোগিতা করার চেষ্টা করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।